হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। রবি টেনমি স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় অর্থাৎ জীব ও পরিবেশ, এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা পরিবেশ সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানি পরিবেশ কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ এবং মানুষের তৈরি পরিবেশ। আমরা তৃতীয় শ্রেণীতে কিন্তু পড়ে এসেছি এটা নিয়ে বিস্তারিত। তো তারপরে আমি আর একটু বলে দিই, প্রাকৃতিক পরিবেশকে যেই পরিবেশের উপাদানগুলো প্রাকৃতিকভাবে পাওয়া যায়, যেমন খেয়াল করে এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, এখানে নদী, তারপর হচ্ছে গাছ পশু দেখা যাচ্ছে। সো এই পরিবেশে যা কিছু দেখতে পাচ্ছ সব কিছু কিন্তু প্রাকৃতিকভাবে তৈরি হয়েছে, তাই এটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। অন্যদিকে এই ছবিটার দিকে খেয়াল করো, এখানে আমরা বিল্ডিং দেখতে পাচ্ছি, গাছ দেখতে পাচ্ছি, দালান কোঠা, আরও অনেক দেখতে পাচ্ছি, এগুলো সব কিন্তু মানুষের তৈরি করা, মানে প্রাকৃতিকভাবে এটা তৈরি হয়নি, আর তাই এটা হচ্ছে মানুষের তৈরি পরিবেশ। তো চলো এবার আমরা জেনে নেই জীবের চাহিদা সম্পর্কে। হ্যাঁ, প্রত্যেকটা জীবের বেঁচে থাকার জন্য এই পাঁচটা জিনিস প্রয়োজন: খাদ্য, আবাসস্থল, আশ্রয়স্থল, পানি এবং বায়ু। এগুলো ছাড়া কোনো জীবই কখনো বাঁচতে পারে না। তো খাদ্য কী, খাদ্য কী সেটা সম্পর্কে কিন্তু তোমরা তোমাদের তৃতীয় শ্রেণীতে একটা বিশাল বড় অধ্যায় পড়ে এসেছো, তাই না? তাই এর এখানে এখন বিস্তারিত আলোচনা করবো না, কারণ আমাদের এই ক্লাসেও আমরা খাদ্য নিয়ে আরেকটু বিস্তারিত আলোচনা করবো আমাদের সামনের অধ্যায়গুলোতে। তো আমরা শুধু এতটুকু জানি যে সকল জীবেরই কিন্তু খাদ্য প্রয়োজন এবং খাদ্য ছাড়া আমরা শক্তি পাবো না। এরপর হচ্ছে আবাসস্থল। আবাসস্থল হচ্ছে সেই জায়গা বা সেই পরিবেশ যে জায়গায় কোনো জীব বা প্রাণী বা উদ্ভিদ বাস করে, যেমন মাটি, পানি, পাহাড়, পর্বত, গাছপালা ইত্যাদি। দেখো এখানে আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটা বাঘ ওত পেতে বসে আছে শিকারের জন্য, সে কিন্তু জঙ্গলে আছে, মানে জঙ্গলটা হচ্ছে বাঘের আবাসস্থল। আবার দেখো এখানে আমরা পানিতে মাছ দেখতে পাচ্ছি, অর্থাৎ পানি হচ্ছে মাছের আবাসস্থল। এরপর আমরা জানবো আশ্রয়স্থল। আবাসস্থল এবং আশ্রয়স্থল শুনতে একই মনে হলেও এটার মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে। আবাসস্থল হচ্ছে যেই পরিবেশে উদ্ভিদ বা প্রাণী থাকে, আর আশ্রয়স্থল হচ্ছে ওই পরিবেশের মধ্যে যে স্পেসিফিক বা পার্টিকুলার জায়গাতে একটা উদ্ভিদ বা প্রাণী অবস্থান করে, সেটা হচ্ছে আশ্রয়স্থল। যেমন দেখো আমরা জানি পাখি কোথায় থাকে, বনে বা জঙ্গলে, বাট বনে বা জঙ্গলে কিন্তু পাখি একটা বাসা তৈরি করে থাকে, সো এটা হচ্ছে তার আশ্রয়স্থল, আর বন জঙ্গল হচ্ছে তার আবাসস্থল। অন্যদিকে দেখো ইঁদুর গর্তের মধ্যে থেকে মুখ বের করে তাকিয়ে আছে, অর্থাৎ গর্ত হচ্ছে ইঁদুরের আশ্রয়স্থল। এরপর আশ্রয়স্থল, এরপর হচ্ছে পানি ও বায়ু। তো আমরা পানি পান করতে ব্যবহার করি, হ্যাঁ, কিছু উদ্ভিদ বা প্রাণী পানিতে বসবাস করে, পানি হচ্ছে তাদের আবাসস্থল হয়। আমরা শ্বাস গ্রহণ করতেও কিন্তু বায়ু ব্যবহার করি এবং উদ্ভিদও খাদ্য তৈরিতে বায়ু ব্যবহার করে। তার মানে আমরা বুঝতে পারছি উদ্ভিদের কিন্তু কিছু চাহিদা আছে। হ্যাঁ, আমরা এখন এই উদ্ভিদের চাহিদা সম্পর্কেই জানবো। হ্যাঁ, উদ্ভিদ সূর্যের আলো এবং পানি ব্যবহার করে কিন্তু খাদ্য তৈরি করে এবং সে বাতাসে কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে। এই তিনটে উপাদান ছাড়া কিন্তু উদ্ভিদ বাঁচতে পারবে না। তো এই জিনিসটা চলো আমরা একটা ছোট পরীক্ষার মাধ্যমে করে আসি। এই পরীক্ষাটার মাধ্যমে আমরা বুঝতে পারবো যে উদ্ভিদ সূর্যের আলো ও পানি ছাড়া বাঁচতে পারে না। তো এটার জন্য আমরা কী করবো? এটার জন্য আমরা তিনটা ফুলের টব নিব, নিয়ে তাদেরকে আমরা নাম দিব, টব 1, 2, 3 এভাবে নাম দিলাম ধরো। তারপর করব কি, আমরা তিনটা ফুলের টবকে নিয়ে আমরা সূর্যের আলোর মধ্যে রাখবো প্রথমে। তারপর করব কি, আমাদের যে দ্বিতীয় টবটা এটাকে আমরা একটা বাক্স দিয়ে ঢেকে দিব, যেটার উপরে কিনা একটা ছিদ্র আছে যাতে এর মধ্যে পানি দেওয়া যায়, বোঝা গেল? তারপর করব কি, আমরা টপ 1 পানি দিব এবং টপ 2 আমরা পানি দেব, মানে এইটা রেগুলার আমরা করে যাব কয়েকদিনের জন্য। তো তারপর আমরা কিছুদিন এইভাবে অবজার্ভ করব। হ্যাঁ, তো অবজার্ভ করার পর আমরা করব কি, এই দ্বিতীয় টবের যে বাক্সটা আছে সেটা তুলে ফেলব এবং তুলে ফেলার পর আমরা দেখব যে এখানে কি ঘটছে তিনটা টবের মধ্যে। তো আমরা যদি টপ 1 খেয়াল করি তাহলে আমরা দেখব যে এই টপটা কিন্তু সূর্যের আলো পেয়েছে, রাইট, এবং একই সাথে সে বায়ুও পেয়েছে, আর তাই যেটা দেখব আমরা যে চারাটি আস্তে আস্তে ভালোভাবে বেড়ে উঠেছে। অন্যদিকে দ্বিতীয় যে টপটা এটা কিন্তু আসলে ঢাকা ছিল, তাই না? তাই এটা সূর্যের আলো কিন্তু পায়নি, তাই আমরা দেখব যে এটা ভালোভাবে বাড়তে পারেনি এবং এটার পাতা এবং কাণ্ড দেখো এটা হলুদ হয়ে গিয়েছে, মানে এই গাছটাও বেশি দিন বাঁচবে না। তারপর টপ 3 আমরা আসি, খেয়াল করে দেখো টপ 3 কিন্তু আমরা সূর্যের আলো দিয়েছি, বায়ু দিয়েছি, বাট এখানে কিন্তু আমরা পানি দেই নাই, অর্থাৎ এটা পানি পায়নি। আর পানি না পাওয়ার কারণে আমরা দেখব যে এই চারাটি আসলে মরে গিয়েছে বা শুকিয়ে গিয়েছে, এরকম ফ্যাকাশের অংশে ধারণ করবে। সো এখান থেকে আমরা বুঝতে পারছি যে এখানে সবচেয়ে ভালোভাবে বেঁচেছে কোন চারাটি, সেটা হচ্ছে প্রথমটি। কেন? কারণ সে সূর্যের আলো পেয়েছে, পানিও পেয়েছে, বায়ু তো পেয়েছেই, তার মানে সূর্যের আলো, পানি এবং বায়ু ছাড়া উদ্ভিদ ভালোভাবে বাঁচতে পারে না। তো এগুলো ছিল কিন্তু আসলে উদ্ভিদের খাদ্য। তাহলে মানুষ বা প্রাণীর খাদ্য কী? হ্যাঁ, আমরা বেঁচে থাকার জন্য বিভিন্ন খাদ্য গ্রহণ করি এবং আমাদের খাদ্যের উৎসগুলো দুইটি সোর্স থেকে আসে, একটা হচ্ছে উদ্ভিদ এবং
প্রাণী। যে খাদ্যগুলো উদ্ভিদ থেকে আসে সেগুলোকে আমরা বলি উদ্ভিজ্জ খাদ্য, যে খাদ্যগুলো প্রাণী থেকে আসে সেগুলোকে আমরা বলি প্রাণীজ খাদ্য। উদ্ভিজ্জ খাদ্যের মধ্যে আছে কলা, আপেল, গাজর, পেয়ারা, আলু, আরও অনেক কিছু। আমাদেরকে প্রাণীজ খাদ্যের মধ্যে আছে মাছ, মুরগির মাংস, গরুর মাংস, দুধ, ডিম ইত্যাদি ইত্যাদি। তো এখন আমরা জানবো শক্তি প্রবাহ সম্পর্কে। হ্যাঁ, আসলে আমরা যখন খাবার খাই, আমরা যখন শক্তি পাই, এই শক্তিটা কিন্তু সরাসরি আমাদের কাছে আসে না, এটা বিভিন্ন পথ হয়ে বা বিভিন্ন মাধ্যম হয়ে ঘুরে আসে। খেয়াল করে দেখো, আমরা যে ধরনের খাবার খাই বা প্রাণীরা যে ধরনের খাবার খায়, তার সব কিছুই ঘুরে ফিরে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কিন্তু উদ্ভিদ থেকে আসে। এবং তোমরা একটা জিনিস জেনে রাখবে যে আমাদের পৃথিবীতে যত রকম শক্তি আছে তার সবগুলোরই উৎস আসলে সূর্য। হ্যাঁ, যেটা হয় উদ্ভিদ সূর্য থেকে শক্তি পায়, সেই শক্তি থেকে উদ্ভিদ খাদ্য তৈরি করে। আমরা প্রাণীরা বা মানুষরা তো খাদ্য তৈরি করতে পারি না, তো আমরা উদ্ভিদ থেকে কি খাদ্য গ্রহণ করি এবং অনেক প্রাণী আবার অন্য প্রাণীকে খায়, যেমন আমরা আবার অনেক প্রাণীকে খাই। তো এভাবে সূর্য থেকে গাছ, গাছ থেকে বিভিন্ন পশু পাখি, তারপর মানুষ, তারপর আরও বিভিন্ন প্রাণীর মধ্যে একটা একটা করে ছড়িয়ে যেতে থাকে। তো এইভাবে আসলে একটা শক্তির প্রবাহ চলতে থাকে। এই জিনিসটা আসলে অনেক কমপ্লেক্সভাবে চিন্তা করা যায়, এটা তোমরা উপরের ক্লাসে আরও ভালোভাবে জানবে ইকোসিস্টেম যখন পড়বে তখন, ঠিক আছে? তো চলো এবার আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে পরিবেশের পরিবর্তন। হ্যাঁ দেখো তো, এখানে তুমি দুটো ছবি দেখতে পাচ্ছ, একটা ছবিতে দেখো, এই দুটো ছবি দেখো অনেকটা কাছাকাছি, শুধু পার্থক্য হচ্ছে দেখো এখানে শুধু গাছপালা, নদী দেখা যাচ্ছে, বাট এখানে আমরা কী দেখতে পাচ্ছি, ওই নদীটার চারপাশে বিল্ডিং, ঘর বাড়ি, তারপর ব্রিজ হয়েছে, এখান দিয়ে লঞ্চ, স্টিমার ইত্যাদি যাচ্ছে, তাই না? তো তার মানে কি বুঝতে পারছো? হ্যাঁ, আসলে এই দুইটা জায়গা একই, কিন্তু এই পরিবেশটা পরিবর্তিত হয়ে এই পরিবেশে রূপান্তরিত হয়েছে। তো এই পরিবেশ পরিবর্তনের বেশ কিছু কারণ আছে। পরিবেশ মূলত দুইটা কারণে পরিবর্তিত হয়, একটা হচ্ছে প্রাকৃতিক কারণে, একটা হচ্ছে মানুষের কর্মকাণ্ডে। প্রাকৃতিক কারণ বলতে মূলত প্রাকৃতিক দুর্যোগ বোঝানো হচ্ছে, যেমন বন্যা, খরা, ঝড়, ভূমিকম্প ইত্যাদির কারণে একটা পরিবেশের আমূল পরিবর্তন আসে। আবার আমরা মানুষরাই বেশি বেশি করে আরও পরিবেশ পরিবর্তন করছি, যেমন আমরা জ্বালানি সংগ্রহ করার জন্য গাছ কাটছি, ফসল উৎপাদনের জন্য আমরা বনভূমি ধ্বংস করছি, আবার শস্য উৎপাদন বা খামার তৈরি করি আমরা জমিতে, তারপর হচ্ছে বাড়িঘর তৈরি, রাস্তাঘাট নির্মাণ, কলকারখানা তৈরি, নদী ভরাট, পাহাড় কাটা ইত্যাদি আরও অনেক বহুবিধ কাজ করে আমরা পরিবেশের সম্পূর্ণ আমূল পরিবর্তন করে ফেলেছি। এটাই হচ্ছে আসলে, সত্যি কথা বলতে পরিবেশের পরিবর্তন অধিকাংশ হয় মানুষের দ্বারা, এবং এর কিন্তু বেশ খারাপ কিছু প্রভাব আছে। হ্যাঁ, পরিবেশ পরিবর্তন যদি আমরা করে ফেলি, আমরা তাহলে পরিবেশের যে সাম্যাবস্থা আছে সেটাকে আমরা নষ্ট করে ফেলি। তখন হয় কি, দেখা যায় পরিবেশও উল্টাপাল্টা আচরণ শুরু করে। যেমন দেখো, বিভিন্ন সময় আমরা দেখতে পাই এখন বৃষ্টিপাত হয় যখন হওয়ার কথা না, আবার তাপমাত্রা বিভিন্ন সময় অনেক কম বেশি হয়ে যায়, তারপর বিভিন্ন ধরনের দুর্যোগ যেমন বন্যা, খরা, ভূমিধস ইত্যাদি আমরা এগুলোও দেখতে পাই। এবং এর ফলে যেটা হয় যে মানুষ, অন্যান্য জীব আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হই। যেমন দেখো, এখানে বন্যা হয়েছে, বন্যা হলে মানুষের কী অবস্থা দেখতেই পাচ্ছ, মানুষ, পশু পাখি সবাই কষ্টে আছে, তাদের থাকার জায়গা নেই, খাওয়ার ব্যবস্থা নেই। এখানে দেখো একটা গরু কি ঝড়ের কারণে কি মারা গিয়েছে। আবার দেখো এখানে খরা দেখানো হচ্ছে, খরা হলে কী হয়, জমিতে কোনো পানি বা আর্দ্রতা থাকে না, যার ফলে জমিতে ফসল ফলানো সম্ভব হয় না, আর ফসল ফলানো সম্ভব না হলে কিন্তু আমরা খাবারও পাবো না। তার মানে বুঝতেই পারছি যে আমাদের পরিবেশ কিন্তু আমাদেরকেই সংরক্ষণ করতে হবে, এমন কোনো কাজ করা যাবে না যাতে আমাদের পরিবেশের ভারসাম্য নষ্ট হয়ে যায়। তো আজকের মতো এই চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ করে আমি হাসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়। টাটা।